বেশ ভালো, যা সব ভালো। গুড মর্নিং, কেমন আছো তোমরা সকলে? আর আজকে বছরের শেষ দিন, আশা করছি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো, আর সারা বছর যাতে তোমাদের অনেক অনেক ভালো কাটুক এই প্রার্থনাই করি। তা চলো, আজকে বছরের শেষ দিন, আর বছরের শেষ দিন অতটা ইম্পর্টেন্ট নয়, আমরা পয়লা বৈশাখটাকেই অনেক গুরুত্ব দিই। তা ভেবেছিলাম পয়লা বৈশাখে মানে প্রত্যেক বছরের মতন এবছর একটু ভালো কিছু রান্না করব, তারপরে ছেলেদের একটু নতুন ড্রেস পরাবো, যেটা হয় সকলের আর কি। আর কিন্তু এবছর পয়লা বৈশাখের দিন কী হয়ে গেছে ওইটা দাঁড়া বলছি, অশোক ষষ্ঠী পড়েছে, তার সেই জন্যেই এই নিয়ে দিদির সাথে গল্প হচ্ছিলো। দিদি বললো বছরের শেষ দিন, যার বছরের শেষ ভালো যাক তার সব ভালো। তা কালকে নীলষষ্ঠী গেছে, আজকে বছরের শেষ দিন, তাই ভাবলাম চলো কালকে যেহেতু অশোক ষষ্ঠী আজকে একটু ভালো কিছু রান্না করে ছেলেদেরও খাওয়াই, নিজেও খাবো। আর ভাবছি আজকে আজকে হয়তো নতুন ড্রেস পরবো না, কালকেই পরবো। তা চলো ব্লগের সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এখন আমি একটু গরম গরম চা খাবো, এখন আমার বাড়িতে কেউই ঘুম থেকে ওঠেনি, শুধু আমি উঠেছি, তাড়াতাড়ি রান্না করছি, একটা দোটানার মধ্যে পড়ে আছি, জানি না শেষমেশ কী হবে। তা চলো পরে আবার দেখা হচ্ছে। এই যাই মাঝে মাঝে, আর আজকেও ভুলে গেছিলাম, দেখো ওদের কিচির মিচির শব্দে ঘর থেকে বেরিয়ে এলাম, ওদের খাবার দেওয়া হয় নাই, দেখো সবাই চলে এসেছে দল বেঁধে। এই যে এদের দিয়ে দিলাম খাবার, এবার এবার সবাই দল বেঁধে চলে আসবে খেতে। পাখিগুলো ভয় চলে আসছে, বুঝতে পারছো? আগে কত পাখি আসতো, আর এখন কাকগুলো এসে বসে পড়ে আর পাখিগুলো চলে যায়, যাক ওরা খাক। কাজ কমপ্লিট, এদিকে চিকেনটাকে হালকা দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি, আর এদিকে রাইসের জন্যে সবজি ডিম চিংড়ি মাছ সব রেডি করে রেখেছি, আর ওদিকে আলুটা সিদ্ধ করে নিচ্ছি, চিকেনে হালকা আলু দেবো, আর চালও ধোয়া আছে, বাকিটা চলো চান করে এসে রান্নাটা কমপ্লিট করি, আগে ঠাকুরকে পুজো করি। চান পুজো সব কমপ্লিট, আর একবার সেকেন্ড কাপ চা বাবন উঠেছে, বাবনকেও দেবো আর আমিও খাবো। এই যে আজকে ভালোই গরম পড়েছে, ওখানে ঘর একটু অন্ধকার থাকলে বেশ ঘরটা ঠান্ডা ঠান্ডা থাকে। এই যে সেকেন্ড কাপ চা বাবনের, আর আমার এনে বাবু চা, আর একটু খিদে পাচ্ছে, একটু মাংসের ঝোল দিয়ে মুড়ি খাবো, ঝোলটা নিচে চলে গেছে, এতে একটু পেঁয়াজ নিতে হবে, তবে খাওয়াটা টেস্টি টেস্টি হবে, পেঁয়াজ ছাড়া মুড়ি খাওয়া যায় না। চলো টিফিন করি, আর এদিকে মোটামুটি রান্না কমপ্লিট, মাংস তো হয়েই গেছে সকালবেলা, এই দেখো মাংস হয়ে গেছে। বছরের শেষ ভালো, যা সব ভালো। আর এদিকে রাইসের জন্য সবজি সব কমপ্লিট, এদিকে হাঁড়িতে ভাত বসে গেছে, চলো টিফিনটা খাই। এখন সবে বাজে কটা? 11:30, অনেক হাতে টাইম, চলো। এই যে দুজনে, একজন ল্যাপটপে বসে আছে, একজন সবাই উঠে টিফিন খাচ্ছে। রান্নার কাজ কমপ্লিট, আর এখন দুখানা শাড়ির ফলস পাড় বসাবো, এখন হাতে অনেক টাইম, আর তার আগে একটুখানি টিভি দেখতে হবে, অনেকদিন টিভি চালানো হয়নি, মানে টিভি দেখা হচ্ছে না। এই যে টিভি দেখতে দেখতে কাপড়ের ফলস পাড়গুলো বসাবো, আর আমি নিজের হাতেই কাপড়ের ফলস পাড়গুলো সেলাই করি, এতে কি হয় কিছুটা পয়সা সাশ্রয় হয়, ফলস পাড় কিনে নিয়ে এসে আর নিজে বসিয়ে নিলে ভালো। তা চলো কাপড়ের ফলস পাড় বসাবো, আমার পরে আসছি। এই যে বছরের শেষ ভালো, যা সব ভালো, দিদি বলেছে অ্যাকচুয়ালি কালকে অশোক ষষ্ঠী পড়েছে বলে প্লেন মানে মিক্স রাইস আর চিকেন একটু কষা, খুব একটা কষা করিনি, একটু এরকম এরকম করেছি, অনেকগুলো মানুষ তো। চলো দুপুরের লাঞ্চ কমপ্লিট করি, সবে বাবন এলো, দুগুণ আর বাবা আগে খাবে, বাবন আর আমি খাবো, চলো এসো। শেষ ভালো, যা সব ভালো। এই যে আজকে বনুকে শেষ দিন, ইনভাইট করেছি, অ্যাবাকাসে গেছিলো, অ্যাবাকাস থেকে এসে তারপরে খেতে বসেছে, খেয়ে না। তাহলে ভালো হয়েছে তো রান্না? খেয়ে না। ও বাবা, অনেক বছর ঝাঁপ দেখিনি, আর আজকে দুপুরবেলা শুয়েছিলাম ঘুমও এলো না,
আজকে যেহেতু চড়ক, তা চলো একটুখানি ঝাঁপ দেখে আসি। আগে হতো কি, আমাদের এই বাড়ির ওইখান দিয়ে একটা বাগান দিয়ে রাস্তা ছিল, সেখান দিয়েই চলে যাওয়া যেত, কিন্তু এখন অনেকটা ঘুরে যেতে হয় বলে যাওয়া হয় না। তা আজকে ইচ্ছা করছে, এই বনু আছে, এমামপি বনু আছে, বনু আছে, যাবে, আচ্ছা যাবি তুই, আচ্ছা আমি একটু দেখে আসি, চলো অনেক বছর ঝাঁপ দেখিনি একটু দেখে আসি। বুবুনকে বলেছিলাম একসাথে যাবো, একটা কুলপি মালাই খাবো, কিন্তু বুবুন চলে গেছে ওর নাটকে, তাই জন্য আর আমি একাই একটুখানি ঘুরে আসি। বা চোখের রোদটা পড়লেই কেমন হচ্ছে, এদিকে কোকিলের আওয়াজ, ওদিকে ঢাকের আওয়াজ, কি মিষ্টি লাগছে। চুপ করে গেল কোকিলটা। চলে এলাম, এখনও অনেক বাকি আছে, আমি দুটো দেখে চলে এলাম। দেখতে ভয়ও লাগে যখন ঝাঁপ দেয় না বটির ওপর, ভীষণ ভয় লাগে। চলো বাড়ি যাই, সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি, তোমরা তো জানোই আমি হাঁটতে যাই। আর ভেবেছিলাম প্রথমে একটু আমতলা যাবো, তা ভাবলাম না, কালকে হচ্ছে পয়লা বৈশাখ, প্রত্যেক বছর মায়ের মন্দিরে পুজো দিই, ওই জন্য ভাবলাম কালকেই যাবো। চলো হাঁটতে যাই। আর আজকের মতন ব্লগটা এইটুকুই, সকলে অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামী বছর সকলের অনেক 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 ভালো কাটুক, এই প্রার্থনাই করি ঈশ্বরের কাছে। তাহলে চলো টাটা।